প্রতিজ্ঞায় অবিচল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রূপ আজ দেখেছি, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসল রূপ। আমরা ডক্টরিয়াল চাকরি করি বলে যে কোনো মিছিল দেখে আমরা কিছুটা বিচলিত হই, কিন্তু এই প্রথমবারের মতো আমাদেরকে যে কোনো মিছিল আমাদেরকে নতুন করে সাহস যোগায়, আমরা আমাদের বুক সাহসে ভরে ওঠে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রূপ দেখেছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত সাধারণ ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা আজ আমাদের এই বিপদের দিনে আমরা সবাই এক হতে পেরেছি, এটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসল রূপ। আমরা মনে করি এই ঘটনায় যেন বাংলাদেশের সর্বশেষ ঘটনা হয়। এই ঘটনাগুলো আমরা প্রত্যক্ষ করে চল্লিশ একাত্তর সালে। আমি মনে করি যারা ধর্ষণের সাথে জড়িত তারা কোনোভাবেই বাংলাদেশের নাগরিক হতে পারে না, তারা পাকিস্তানিদের প্রেতাত্মা। এই ধরনের প্রেতাত্মাকে আমরা বাংলাদেশ থেকে উৎখাত করতে চাই। আমরা আশা করব আজকে যে জনমত গড়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় সকল আন্দোলন সংগ্রাম এবং জনমতের সূতিকাগার, আগামী দিনে এখান থেকেই বাংলাদেশ একটা নতুন বাংলাদেশের আমরা সূচনা করতে চাই। আমরা দায়িত্বশীল নাগরিক সৃষ্টি করতে চাই, আমরা দেশপ্রেমিক নাগরিক সৃষ্টি করতে চাই, আমরা কোনো ধর্ষণকে বাংলাদেশে দেখতে চাই না। এই আন্দোলন এবং এই ভয়েস যেন সারা দেশে ছড়িয়ে পড়ে, ধর্ষকের কোনো জায়গা বাংলাদেশে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের এই বোধ তার অভিভাবকত্ব গ্রহণ করেছে। আমি এখানে জাতীয় বলতে চাই যে বোধ তোমাকে যে অপমান করা হয়েছে সেই অপমান তোমার নাই, সেই অপমান আমাদের, আমরা যারা তোমাকে রক্ষা করতে ব্যস্ত হয়েছি, সেই অপমান সারা জাতির, সেই অপমান সমাজের। তাতে এই দায়ভার আমরা নিচ্ছি এবং আমরা প্রতিজ্ঞা করছি ভবিষ্যতে যাতে কোন ধরনের এই ধরনের অপকৃতি আর কেউ ঘটানোর সাহস না পায়, সে ধরনের একটা সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই। এখানে আমি একজন শিক্ষক হিসাবে আমি আমার ছাত্রদের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন সুশৃঙ্খল ভাবে শান্ত থেকে নিয়মতান্ত্রিক ভাবে এই আন্দোলন চালিয়ে যায়। আমরা তোমাদের পাশে আছি, আমরা তোমাদের সাথে আছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা নতুন সমাজ ব্যবস্থা আমরা বিনির্মাণ করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা সংবাদ মাধ্যমের কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই মেয়েটির যেন নাম ঠিকানা খুঁজতে যাওয়া না হয়। আমরা লক্ষ্য করেছি সংবাদ মাধ্যমের কর্মীরা অত্যন্ত দায়িত্বশীল ভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং তারাও খুব দায়িত্বশীল ভাবে এই ঘটনায় আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। কাজে আমরা সকল পর্যায়ের মানুষের কাছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে, পক্ষ থেকে এই আহ্বান রাখতে চাই, এই অনুরোধ রাখতে চাই, আমরা যেন নিয়মতান্ত্রিক ভাবে এই ঘটনার প্রতিবাদের মধ্য দিয়ে এই ধরনের অপকৃতির উৎখাত আমরা এই সমাজ থেকে করবই করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, বাংলাদেশ বিদ্যুৎ। আমার যে বোন আজকে অপমানের শিকার হয়েছে, সেই বোন যেন তার স্বমহিমায় ফিরে এসে আবার পরীক্ষা এবং শিক্ষা কার্যক্রমের মাধ্যমে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে এবং তার মাধ্যমে আমরা জাতির সামনে আর একজন বীর কন্যা যেন আমরা দেখতে পাই, সেই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে।